সড়ক দুর্ঘটনা ঘটলেই আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সড়ক দুর্ঘটনা রোধে পথচারীদের সচেতনতার পাশাপাশি চালক হেলপারদের প্রশিক্ষণের উপরও গুরুত্ব আরোপ করেন তিনি। সকালে সড়ক ও জনপথ বিভাগের বিভিন্ন প্রকল্প উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ব্যবস্থায় অভাবনীয় সাফল্যের গল্পে যুক্ত হলো নতুন চারটি প্রকল্প। সড়ক ও জনপথ অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পের আওতায় রাজধানীর বিমানবন্দর মহাসড়কে নবনির্মিত পথচারী আন্ডারপাস, সিলেট শহর বাইপাস গ্যারিসন লিংক ৪ মহাসড়ক, কক্সবাজারের বালুখালী থেকে বান্দরবানের ঘুমধুম পর্যন্ত সীমান্ত সংযোগ সড়ক এবং রাঙ্গামাটি জেলার নানিয়ারচর চেঙ্গি নদীর ওপর ৫০০ মিটার দীর্ঘ সেতু উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় যোগাযোগ অবকাঠামো উন্নয়নে সরকারের নানা উদ্যোগ তুলে ধরেন প্রধানমন্ত্রী। জানান, যানজট কমানো এবং শান্তিপূর্ণ ভ্রমণ নিশ্চিতে কাজ করছে সরকার। রাজধানী ঢাকা সহ সারা দেশে মহাসড়ক নিরাপদ ও যানজট মুক্ত রাখতে আওয়ামী লীগ সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রাজধানী ঢাকার যানজট নিরসনে ইতিমধ্যে মেট্রো রেল প্রকল্প, বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলছে। এসব প্রকল্পের কাজ শেষ হলে রাজধানীবাসী নিরাপদে ও দ্রুত সময়ে যাতায়াত করতে পারবেন এবং কাজের জন্য রাজধানীতেই থাকতে হবে তা না, ঢাকার বাইরে থেকেও সময়মতো ঢাকায় এসে আবার কাজ করে নিজ জায়গায় ফেরত যেতে পারবেন। দুর্ঘটনা রোধে এবং নিরাপদ সড়ক নিশ্চিতে পথচারীদের ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান শেখ হাসিনা। অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টই, দোষ কার সেটা পরে দেখা যাবে, কিন্তু সঙ্গে সঙ্গে ড্রাইভারকে মারা, কারণ অনেক অ্যাক্সিডেন্ট এভাবে হয় হয়তো ধাক্কা লাগলো পড়ে গেল, ড্রাইভার মনে একটা ভয় থাকে যে আমি যদি এখন গাড়ি থামাই আমাকে ধরে গণপিটুনি দিয়ে মেরে ফেলে দেবে, সেই ভয় সে গাড়ি চালিয়ে যায় এবং যে পড়ে যায় সে হয়তো বেঁচে যেত, কিন্তু পরে ভীত হয়ে যখন গাড়ি চালায় তখন সে টাকার তলে সম্পূর্ণ পিষ্ট হয়ে যায়, একটা মানুষের জীবন চলে যায়। কাজে যারা এইভাবে কিছু হলেই মানে ড্রাইভারকে ধরে পিটাবেন, গাড়িতে আগুন দেবেন, গাড়ি পোড়াবেন, এটা কিন্তু ঠিক না। কাজে এই আইন কেউ হাতে তুলে নেবেন না। শিক্ষা প্রতিষ্ঠানের পাশের সড়কে ট্রাফিকের পাশাপাশি স্কুলের প্রতিনিধিদেরও দায়িত্ব পালনে শিক্ষা মন্ত্রণালয়কে উদ্যোগ নেয়ার নির্দেশ দেন সরকার প্রধান। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। সড়ক দুর্ঘটনা ঘটলেই আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সড়ক দুর্ঘটনা রোধে পথচারীদের সচেতনতার পাশাপাশি চালক হেলপারদের প্রশিক্ষণের উপরও গুরুত্ব আরোপ করেন তিনি। সকালে সড়ক ও জনপথ বিভাগের বিভিন্ন প্রকল্প উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ব্যবস্থায় অভাবনীয় সাফল্যের গল্পে যুক্ত হলো নতুন চারটি প্রকল্প। সড়ক ও জনপথ অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পের আওতায় রাজধানীর বিমানবন্দর মহাসড়কে নবনির্মিত পথচারী আন্ডারপাস, সিলেট শহর বাইপাস গ্যারিসন লিংক ৪ মহাসড়ক, কক্সবাজারের বালুখালী থেকে বান্দরবানের ঘুমধুম পর্যন্ত সীমান্ত সংযোগ সড়ক এবং রাঙ্গামাটি জেলার নানিয়ারচর চেঙ্গি নদীর ওপর ৫০০ মিটার দীর্ঘ সেতু উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় যোগাযোগ অবকাঠামো উন্নয়নে সরকারের নানা উদ্যোগ তুলে ধরেন প্রধানমন্ত্রী। জানান, যানজট কমানো এবং শান্তিপূর্ণ ভ্রমণ নিশ্চিতে কাজ করছে সরকার। রাজধানী ঢাকা সহ সারা দেশে মহাসড়ক নিরাপদ ও যানজট মুক্ত রাখতে আওয়ামী লীগ সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রাজধানী ঢাকার যানজট নিরসনে ইতিমধ্যে মেট্রো রেল প্রকল্প, বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলছে। এসব প্রকল্পের কাজ শেষ হলে রাজধানীবাসী নিরাপদে ও দ্রুত সময়ে যাতায়াত করতে পারবেন এবং কাজের জন্য রাজধানীতেই থাকতে হবে তা না, ঢাকার বাইরে থেকেও সময়মতো ঢাকায় এসে আবার কাজ করে নিজ জায়গায় ফেরত যেতে পারবেন। দুর্ঘটনা রোধে এবং নিরাপদ সড়ক নিশ্চিতে পথচারীদের ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান শেখ হাসিনা। অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টই, দোষ কার সেটা পরে দেখা যাবে, কিন্তু সঙ্গে সঙ্গে ড্রাইভারকে মারা, কারণ অনেক অ্যাক্সিডেন্ট এভাবে হয় হয়তো ধাক্কা লাগলো পড়ে গেল, ড্রাইভারের মনে একটা ভয় থাকে যে আমি যদি এখন গাড়ি থামাই আমাকে ধরে গণপিটুনি দিয়ে মেরে ফেলে দেবে, সেই ভয় সে গাড়ি চালিয়ে যায় এবং যে পড়ে যায় সে হয়তো বেঁচে যেত, কিন্তু পরে ভীত হয়ে যখন গাড়ি চালায় তখন সে টাকার তলে সম্পূর্ণ পিষ্ট হয়ে যায়, একটা মানুষের জীবন চলে যায়। কাজে যারা এইভাবে কিছু হলেই মানে ড্রাইভারকে ধরে পিটাবেন, গাড়িতে আগুন দেবেন, গাড়ি পোড়াবেন, এটা কিন্তু ঠিক না।
শিক্ষা প্রতিষ্ঠানের পাশের সড়কে ট্রাফিকের পাশাপাশি স্কুলের প্রতিনিধিদেরও দায়িত্ব পালনে শিক্ষা মন্ত্রণালয়কে উদ্যোগ নেয়ার নির্দেশ দেন সরকার প্রধান। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা।